কাজ করতেছিল ফ্ল্যাশব্যাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুইন মিস ব্লগ তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা বেরোবো কালী পুজো ঘুরতে আমাদের কামাখাগুড়ি কালী পুজো তো সরাসরি আমরা প্যান্ডেলগুলো দেখে নিচ্ছি টাটা তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা প্যান্ডেলে দেখা যাক এখানে কালী পুজোর প্যান্ডেল কেমন মানায় অ্যান্ড এই হচ্ছে আমাদের প্যান্ডেল চলো ভিতরে যাওয়া যাক আর এখন যাবো আমরা বারোবিশা ৩২ ফুট প্রায় ৩২ ফুট উচ্চতার কালী ঠাকুর দেখতে এন্ড আমরা সবাই মিলে এসেছি এই তো গাড়িতে বসে পড়লাম আর বেরিয়ে যাচ্ছি বারোবিশার উদ্দেশ্যে তোমরা আমাদের সাথে থাকো তোমাদেরকে দেখাবো বারোবিশার মেলা এবং কালী ঠাকুর তো আমরা পৌঁছে গেছি বারোবিশা আমরা চলে আসলাম বারোবিশা অনেকদিন পর আমাদের সাথে দেখা করার জন্য চেষ্টা করে আসছে দিদি আই আমার আমাদের আসছে না কি হ্যাঁ চলো তাহলে ভিতরে যাই আমরা বার হয়ে যাচ্ছি কারণ এখানে কোনো কিছু শুরুই হয়নি কিন্তু এসে ভালো লাগলো অনেক পুরোনো জায়গায় আবার আসলাম সেই চার বছর আগে ছেড়ে যাওয়া এই জায়গা টাটা বারোবিশা চলো যাওয়া যাক তো আমরা কামাখাগুড়ি ঢুকে গিয়েছি আর হচ্ছে আমরা এখানের প্যান্ডেল এখানের পুজোগুলো দেখবো তো চলো তোমাদেরও দেখাই প্যান্ডেলগুলো সো এলিগেন্ট সো বিউটিফুল জাস্ট লুকিং লাইক আ ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও এন্ড কই গেল ওয়াও সুন্দর থিম গ্রাম্য বাংলার থিম গাইস আমাদের এখানে মা হাঁড়িতে ভাত বসাচ্ছে মেয়ের জন্য আর মেয়ে অপেক্ষায় কখন ভাত হবে কচু খাচ্ছে কাকিমা ফুল তুলে ও এর ফুল তুলে না পাতা তুলে রে যাই হোক কাকু কাকিমা সবার কাজ করতেছিল এটা আমি সত্যি ভাবছি কি করতেছি তার কপালে যে কি দুঃখ আমি তো তার বোন তার কপালে যে কি দুঃখ আমি তো
আর তোমাদেরকে দেখাবো কামাখাগুড়ির বুর্জ খলিফা লাইটিং এর পরিপূর্ণ। গাইস ক্যামেরা ফোকাস নিচ্ছে না, কাকিমা সবজি বিক্রি করছে, ফুল ফুল প্রতিমা দেখবো তো গাইজ, আমরা এখন আরেকটা প্যান্ডেলে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। এটা টোটালি অ্যালফাবেট দিয়ে বানানো সহজ পাঠ, যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম সহজ পাঠ বইয়ে। এইখানেও জয়শঙ্কর বসে আছে, কতগুলো স্লেট ভাব ও গাছের মতো সাপ দেখ। এখন 10:30 বাজে আর আমরা একটু ফাস্ট ফুড খাই, চলো দেখি কি খাওয়া যায়। আমরা পাইলাম না, আজকে খাওয়া দাওয়া হবে না, আমরা এখানে অর্ডার করতে পাইনি। থ্যাংক ইউ সো মাচ, চলো খেয়ে নি তারপর কথা হচ্ছে। ফাইনালি আমরা পুজো করে বাড়ি চলে আসলাম, আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যেহেতু আমাদের প্রথম কালী পুজো ব্লগ, আমরাও বেশ এনজয় করলাম সবাই মিলে, সেটা তোমরা ব্লগে দেখতে পারছো। তো ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। টাটা গাইজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।